ফোন চালাও, তুমি যদি সব সময় ভাবে ফোন চালাও তাহলে তোমার চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু জানি এটা, এইভাবে কিন্তু ফোন চালানো ঠিক না। অ্যাট লিস্ট খাওয়ার সময় তুমি খাও। চোখ আপনার নষ্ট, আমার না। আর শুনো, ফোন হচ্ছে মানুষের একটা অঙ্গপ্রত্যঙ্গের মতো হয়ে গেছে। এখন কারো যদি চোখ কান গলা ঠিক না থাকে মানুষের কেমন লাগবে? আর ফোনও যদি আমার কাছে না থাকে আমার সেরকমই লাগবে, বুঝছিস? আর তোরে বোঝা লাভ নাই, বয়স হলে ঠিকই বুঝবে। ভাইয়া, তুমি আমার থেকে খুব বেশি বড়ও না। এ বছর আমার 16 বার্থডে। নাও আই এম ম্যাচুর এনাফ। ইয়েস, দ্যাটস রাইট। আমার মামুনি এবার 16 পড়ছে। আমি প্ল্যান করেছি আমার মামুনির বার্থডেতে এবার আমি একটা মোবাইল গিফট করব। তুমি বলো কি বলো? হ্যাঁ, ওর কি মোবাইল ইউজ করার বয়স হচ্ছে? আর দেখো না, ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে কি উল্টা পাল্টা ছবি দেখে কিরকম নোংরা হয়ে যাচ্ছে। দেখো, অনলাইনে শুধু নোংরামিই হয় না, ভালো কিছুও হয়। তাছাড়া আমার মেয়ের প্রতি আমার ফুল কনফিডেন্স আছে। তবু বাবা, ও ম্যাট্রিকটা দেখ তারপর ফোনটা দিরা, কলেজে ও নতুন উঠলে ফোন নিয়ে যাবে। আর তাছাড়া এখন যদি ফোন লাগে তো আমার ফোন আছে, আমারটা ইউজ করবে। তাছাড়া তোমারটা আছে আর মারটা তো সবসময় বাসায় থাকে। তুমি এত পণ্ডিতি করো না, মোবাইলটা রাখো, নাস্তা করো, তারপর পড়তে যাও। একদম রেড কালার ড্রেস, আর আজকে আমি পুরো রেড কালার পরছি। আমাদের কেমিস্ট্রিটা এত জোস, বুঝছো না? আচ্ছা, নেক্সট দিন না, মানে আমরা ব্লু পরবো। তুমি আমার সাথে যেদিন মিট করবা তুমি ব্লু কালার একটা শাড়ি পরো। দে না রে ভাই, একটু পর তো বাসায় চলে যাবো, দে না। আচ্ছা শোনো, আমার একটা ওই এলিয়েনের সাথে দেখা হয়েছে, তো আমি তোমার একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা কী শুরু করছো ভাই? তোর কারণে একটা তোমাদের একটা প্রেমও করতে পারি না। প্রেম করবি, ভালো কথা। আমি দুটো ফেসবুকে যাবো। তো ফেসবুকে যাবি, যা। ও, তোর তো আবার কটকটি খাওয়ার মোবাইল। আচ্ছা মামা, আমি একটা কথা বলতো, তুই কি এমন আকামটা করলি যে আঙ্কেল তোর হাত থেকে ফোনটা নিয়ে গেল? আর আমি কোনো আকাম করি নাই, আমি নাকি সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকি। তো আব্বা স্ট্রেট বলে দিছে, মেডিকেলে চান্স না পাইলে আমার ফোন দিবে না। লে হালুয়া, তারপর এটাও বলছে এখনকার পোলা পাই নাকি ফোন দিয়ে নষ্ট। আরে ভাই, যা নষ্ট হওয়ার সে তো এমনিতেই নষ্ট হবে নাকি? হ্যাঁ তাই তো, এ কথা আমার তো বুঝে এলাম না। আমার না বুঝে তুই আঙ্কেল রেগে বুঝা। বাপরে, বোঝানোর ক্ষমতা মানে? তুই ফোনটা দে না রে ভাই। আচ্ছা ওয়েট, দিব কিন্তু 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোন না মামা, শোন, সব ঠিকঠাক করে দিছি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যা লাগে সব ডাউনলোড করে দিছি, পাসওয়ার্ড সব সেট করে দিছি। তুই এখন বিন্দাস চ্যাট করবি আর ডেইলি একটা করে পাঠাবি। না দোস, এগুলো করলে তো সময় নষ্ট হবে, সামনে এক্সাম না। এখনই তো বয়স, এক্সপিরিয়েন্স নিয়ে দোস,
এক্সপেরিয়েন্স নাউজুবিল্লাহ আরে তোরে তো প্রেম করতে কেউ বলতেছ না ফ্লট কর হ্যাঁ আমি তো ধর দিনে দুই তিনটারে ধরি একটারে ওয়েটিং এ রাখি আরেকটার সাথে চ্যাট করি আবার ধর আরেকটারে ওয়েটিং এ রাখি আরেকটা চ্যাট করি ধর তোর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যদি চ্যাট করিস তাহলে তো আর মেসেঞ্জার অনলাইন দেখাবে না একসাথে পাঁচ ছয়টার সাথে লাইন মারি ও আচ্ছা এই জন্যই তো তুই পরীক্ষার ডাব্বা মারস ও আর এর জন্যই তো তোমার কপালে কেউ কোনোদিন জুটেও নাই আর জুটবেও না আচ্ছা শোন না সামনে তো এক্সাম চল আমরা পড়ি এখন হ্যাঁ আরে দেখ না ফেসবুকে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে দোস্ত এই ছেলেটা কিউট না কিউট মামা এখনই শুরু হয়ে গেছে না মন মে লাড্ডু ফুটা নে লগ আউট করে দিছি আই তোকে আমি বীজগণিত বুঝাই না আরে শুন না ছেলেটার ভালো লাগছে বল না আরে না ভাল লাগবে কেন এমনিতে কিউট ছিল তাই বললাম আরে প্রেম করা দরকার নেই ফ্লার্ট কর রয়্যাল টাইগার রিচার্জ ইয়োরসেলফ ফিল নাও উড়াল দাও এ নবীন কি এদিকে আয় তো কি সে আচ্ছা দেখ তো এটা কি রিয়েল আইডি না ফেক আইডি দেখি দেখি দেখে তো ফেক লাগতাছে ছবিও তো একটা আচ্ছা তুই রিয়েল আর ফেক দেখি করবি তুই বাসাকে চ্যাট করতে পারবি তোর তো ফোনই নাই আরে আজব তো মেডিকেলে চান্স পেলে ফোন পাবো না চান্স পা পরে না ফোন আচ্ছা ফোনটা দে না ওই সাদিয়ারে কল দিতে হবে সাদিয়া ওয়েট করতেছে আমার জন্য কি রে ফোনটা দে দশটা মিনিট প্লিজ দশটা মিনিট তুই তুই আগে কি বলছিলি দশটা মিনিটের উপরে একটা মিনিটও না অনেকক্ষণ হয়ে গেছে তুই ফোনটা দে দাঁড়া ফোনটা দে আর দাঁড়া তুই কিন্তু প্রত্যেকবার এমন করস মামা এটা ঠিক না তো 10 মিনিট শেষ হয় না 10 মিনিট একটা আরে রিপ পরে কিন্তু তুই পরের বার ফোন চাইলে ফোন পাবি না বলে দিলাম এটা ঠিক না ফোন দে সাদিয়া ওয়েট করতেছে আমার জন্য আব্বা কোচিং এ তো অনেক ধরনের নোটস লাগে সব সময় তো ফ্রেন্ডদের ডিস্টার্ব করা যায় না আমার ফোনটা কি ফেরত দেওয়া যায় তাহলে গুগল থেকে ইন্টারনেটে আমি নোটসগুলো কালেক্ট করে ফেলতে পারি কেন টাকা দিয়ে মেডিকেল কোচিং করে দিছিস না এই নোটের জন্য মোবাইল নাও কেন মামা না ভাই অনকা একটু লাগে আর কি ডিজিটাল সময় তো দেখ অসুবিধা নাই এই যে এই তুই ইয়ার খারাপ করতেছস তোর কারণে ইয়ার খারাপ হইতেছে এই মোবাইলের কারণে সে ইন্টারনেট খারাপ করছে খারাপ করছি মানে আমি এ প্লাস পাইছি গোল্ডেন এ প্লাস তো পাও নাই এটা কিন্তু ঠিক কইছে গোল্ডেন তো পাস্তাই এখন ওর তো ফোকাসের সময় 60টা মাস আছে মনে করে যে গোরার মতো করে খালি সামনে দেখব অসুবিধা নাই মোবাইল তো আমার কাছে একটা আছে আপনার কাছে একটা আছে যখন লাগবো তখন আমাকে থেকে নিয়ে করিস আর মোবাইল আমি চার বেলা দিমু সকালে দুপুরে বিকালে আর রাইতে ঠিক আছে তাহলে হয়ে যাব না চাইবেন না দুইবার দিস দুইবার আচ্ছা ঠিক আছে দুইবার লাগবো না আমার ফোন দেই অসুবিধা নাই আচ্ছা দিস যা চাই বাড়ি দিস যা বিশ মিনিট করে আচ্ছা ঠিক আছে দিমুনি আমি আরো কম দিমু আর নেট স্যাটেলাইটের পিছনে থাকুম না কোনো সমস্যা নাই দিবা ভাই ওই তোর সময় শেষ মোবাইলটা দে হ্যালো চিপসগুলো শেষ কর আমি দিচ্ছি বাহ
ফোন নিতে না নিতে শুরু হয়ে গেছে না ভাইয়া আমি তো এই যে তানিয়ার কাছ থেকে একটা কোশ্চেনের অ্যানসার নিচ্ছিলাম এই যে কোশ্চেনটা হচ্ছে এই যে দেখি এই যে এটার অ্যানসার নিচ্ছিলাম ভাইয়া তানিয়ার কাছ থেকে কোশ্চেনের অ্যানসার পাইছিস এটা পড়তেছিলাম এই বইখানা তোমার নাই নাকি তুমি আমার ফোন নিবা কেন তুমি কি তোমার ফোন দাও নাকি আমাকে একটু দেখি ফোনটা তানিয়া দেখি কে কি আছে দেখি তোমার ফোন তো আমাকে কখনো ধরতে দাও না আমি আমার ফোন ধরতে দিব কেন দিবা না কাকে দিবা আম্মুকে মা ও মা কি ব্যাপার ফুট করে মেটা নাই হয়ে গেল কেন নাই হইব না আমি আগে বলছিলাম যে আইডিটা ফেক আমার কাছে ফেক ফেক লাগতেছে তুই তো আমার কথাটা বিশ্বাসই করলি না আরে না দূর ফেক না রিয়েল আইডি রিয়েল আইডি না মামা তুই এসব ঝামেলা ঝামেলা করিস না মেসেজ দিস না ঠিক আছে পরে বড় ধরনের ঝামেলা হইব তুই এটি বাদ দে কি বলতেছস এগুলো এটা রিয়েল অ্যাকাউন্ট আমার বিশ্বাস এটা রিয়েল অ্যাকাউন্ট রিয়েল আইডি না দাঁড়া ফোন করে কেন ফোন কেন আমি একটা জিনিস দেখলে বুঝতে পারবো এটা রিয়েল না ফেক তুই ফোনটা দে দে না আমি গেলাম তুই তো ফোনতে চ্যাট করতে থাক আমি সব জামানা টামানার মধ্যে নাই আরে কই যাস আমি সব জামানা টামানার মধ্যে নাই কি ঝামেলা বলছিস কেন একটা রিপ্লাই জাস্ট আমি আচ্ছা শুন 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 আমি তোকে সুন্দর একটা বুদ্ধি দেই আমার কথাটা শুন অনলাইনে বিভিন্ন সাইটে কম দামে সেকেন্ড হ্যান্ড অনেক ভালো ভালো ফোন পাওয়া যায় সেখানে তুমি একটা ফোন কিনে নাও ফোনটা কিনা বাসায় গিয়ে চিপা চাপে গিয়ে সুন্দর মতো চ্যাট করো তোমার কেউ ডিস্টার্ব করবে না সেই সুযোগ তো আমার নাই আমার সাথে আমার মামা থাকে তো আরে দোস বাসায় নতুন রুল জারি হইছে কি একদিনে চারবার ফোন ইউজ করতে পারবো তাও 20 মিনিট কইরা দেশটা সারা দিন হলো তুই আর রইলি না রে মামা নবীন দে না ভাই নবীন শুন ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে দেহের দূর মামা আমি পড়তেছি ও সরি ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে মামা ফোনটা দিবা পড়তাছস না না পড়ার জন্যই ফোনটা চাইতেছি ওই যে গুগলে একটু নোট লাগবে ওটা সার্চ দিব হ্যাঁ দাও না এখন বাজে 8:10 তোরে যদি আমি ফোনটা দেই আর তোর বাপ যদি দেখে হ্যাঁ আমার তো বাংবো বাংবো ফোনটা শুদ্ধ বাংবো আব্বা জানবে না দাও না ঠিক আছে পড়াশোনার বিষয়ে আমি খুবই উদার দিলাম আমি তো ছোট ঘরে যাব 10 মিনিটও লাগতে পারে 11.5 মিনিটও লাগতে পারে হ্যাঁ তুমি এর মধ্যে কামড়া সারবা আর যদি এর মধ্যে দুলাভাই দীক্ষা ফেলায় তাহলে কিন্তু তোমার আমি সিনিয়র তুমি আর বাইক না ওকে আচ্ছা তুমি ধীরে সুস্থে বাথরুম করো কোন জানা তো গুগলের কথা কয় কোন পাগলের কাছে আজকে ঠিক আছে ই রে বুটটা খাইছিলাম রে বুটটা ঝামেলা করতেছে
হয়ে গেছে। কিসে? আমি তো আসতেছি। তোর কি ছোট বড় যেতে হবে? আর আমি এতক্ষণ ধরে বসে আছি না, ওই পিঠ ব্যথা করতেছে। পাঁচ মিনিটের বিরতি। পাঁচ মিনিটই হবে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. Hello? Hello? মামা শেষ কি এক্সারসাইজ? হ্যাঁ প্রচুর। আজকে প্রচুর কষ্ট হয়েছে না? এই নাও তুমি আমার জুস খেয়ে ফেলো। আমার জন্য আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মানে কাম কর, এলা কি উপহার হিসেবে মানে ফোনটা পুরো দিই নাই, দশ মিনিট চাল অতিরিক্ত সময় দিলাম। মামা আমার এসব এক্সট্রা টাইমের দরকার নাই, আমার যখন সময় তখনই দিও, আমি খুব লয়াল একটা ছেলে। বাবা খাও না, জুসটা খাও। হ্যাঁ তুই ভালো আছিস মামা, খাও। দাও শুয়ে পড়ো মামা, বিছানা শুয়ে পড়ো। কমরাটা সুন্দর আছে। হ্যাঁ শুয়ে পড়ো। ভাইয়া বলছিলাম কি, আমরা থাকাতে মনে হয় ওরা আনকমফোর্টেবল ফিল করছে, আমরা বরং অন্য কোথাও গিয়ে বসি। আমি একদম এই কথাটাই ভাবছিলাম জানেন, কিন্তু আপনি আবার কি না কি মনে করেন এই জন্য বলছিলাম নাকি? না না না, আমরা তাহলে অন্য কোথাও বসি। হ্যাঁ হ্যাঁ তুই থাক তাহলে। হ্যাঁ যা। আমি তো প্রথমে ভাবছিলাম তুমি ফেক অ্যাকাউন্ট, এখন তো দেখতেছি তুমি আসলে আছো, মানে রিয়েল অ্যাকাউন্ট। আরেকটা কথা জিজ্ঞেস করি, আমাকে কেমন লাগছে তোমার? অতটাও ভালো লাগেনি। আমি না খুশিতে কোক নিতে ভুলে গেছিলাম। আসি হ্যাঁ আপনার কারণে। তাহলে দেখা করলে যে? আমিও আসলে দেখতে চাইছিলাম আপনি রিয়েল না ফেক।
বাহ, তোমার হাসিটা তো সুন্দর, গালে আবার টোলও পড়ে, তবে দুই দুইটা। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল টোলাল একটা মেয়ের সাথে প্রেম করব। মাথার ভেতর অষ্টপ্রহর শুধু তোর ভাবনা, এভাবে স্বভাবে যাচ্ছে দিন, বেশ ভালোই মন্দ না। আন মনে ছুঁয়ে ফেলা তোর আঙুল, তোর জন্যে ইচ্ছে করে করি ভুল। তুই আমার শুধু আমার আর কারো না। খাম খেয়ালি তোর ওই হাসি আমি বড্ড বেশি ভালোবাসি, তোর টোল পড়া জুখাসি আমি বড্ড বেশি ভালোবাসি। শোনো, আজকে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? যতক্ষণ কোচিং হবে ততক্ষণ আছি। আচ্ছা, এক ঘন্টা তো থাকতে পারবা? না, কোচিং তো আর 30 মিনিট আছে, 30 মিনিট থাকবো। 30 মিনিট অসম্ভব, তোমার 50 মিনিট থাকতে হবে, মিনিমাম 50 মিনিট। ঠিক আছে, 32 মিনিট। তুমি দামাদামি করতেছো কেন? এটা কি মাছের বাজার পাইছো নাকি? ঠিক আছে, 35 মিনিট। ঠিক আছে, 35 মিনিট। কিন্তু এই 35 মিনিট কিন্তু আমি যখন বলবো তখন কি ব্যাপার? এই টাইমে তুমি ওখানে কি করো? নিচে নামো, নিচে নামো, লুকাও লুকাও। লুকাবো কেন? ওই যে ওইখানে ভাইয়া। কোথায় ভাইয়া? ওই যে সামনে যে সুন্দর করে ছেলেটা, ওই যে আমার ভাইয়া। কিন্তু এখানে তো কোনো সুন্দর করে ছেলে আমি দেখতে পাচ্ছি না, একটা হ্যাংলা পাতলা ছেলে আছে, একটা অস্বাভাবিক মোটা একটা লোক আছে। হ্যাঁ, ওইটি তো আমার ভাইয়া। এই অস্বাভাবিক মোটা লোকটা তোমার ভাইয়া? হ্যাঁ, ওইটি আমার ভাইয়া। এখন যদি ভাইয়া আমাকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আব্বু আমাকে বলে দিবে আমি যে কেন আজকে কোচিংটা বাকি দেখে না আসলাম, এত বড় বোকামি করে ফেললাম। ভাইয়া আমাকে দেখে ফেলে চ্যান তো কবর দিয়ে মেরে ফেলবে আমাকে। আমি বাসে আজকে ঢুকতে পারবো না, আমার অনেক বড় ক্ষতি করে ফেলছি। এই চুপ চুপ, আমার কথা শোনো তো তুমি। আমি আসি তো নাকি? হ্যাঁ, তুমি দেখে কি হবে? তোমাকে সব ভাইয়া মাটিতে পুঁতে ফেলবে। কেন মাটিতে পুঁতে ফেলবে? সে তো আমাকে চিনে না। সেটা তো তোমাকে চিনে না, কিন্তু আমাকে তো চিনে। আমি এখান থেকে কি বের হবো? আমি এখান থেকে বেরোতে পারবো? আমি এখানে থাকবো? আমি বলতেছি তোমাকে, আমাকে চিন্তা করতে দাও। পাগল বানাই ফেলছে। আমার মাথাকে বুদ্ধি আছে, আমি এখান থেকে হেঁটে হেঁটে যাবো, তুমি আমার পেছনে ছোট্ট করে এভাবে এভাবে হামাগুড়ি দিতে যাবো। ওকে, পারবো না? পারবো, কিন্তু ভাইয়া যদি আমাকে দেখে ফেলে। কেমনে দেখে ফেলবে? তুমি তো হামাগুড়ি দিয়ে যাবা। আসো। প্রমিস, দেখবে না? প্রমিস, আসো। এদিক থেকে বেরোচ্ছ কেন? ওদিক থেকে আসো। সবকিছু মিলে এই সাইডটাও নিয়ে নিছি সবকিছু। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কিছু লাগলে বইলো। চিনস তুই? না, আমিও তো তোমার এলাকার ছোট ভাই। ওইটাই আমাকে চাই। আচ্ছা, এই মাত্র যে লোকটাকে দেখে আমরা পালায় আসলাম, সেই লোকটা কি অরিজিনালি তোমার মায়ের পেটের ভাই? তুমি আমাকে বিশ্বাস করো না?
আরে না বিশ্বাস অবিশ্বাসের কথা তো আসতেছে না, এটা মানে হয়েছে কি তোমাকে আর তোমার ভাইকে না এক ফ্রেমে আমি কোনোভাবেই কল্পনা করতে পারতেছি না। তুমি হচ্ছ আমেরিকান মডেলদের মতো আর তোমার ভাই অস্ট্রেলিয়ান গরুদের মতো, মানে জাস্তি মেকআপা। না আমার ভাইয়া যখন জন্ম নিয়েছিল তখন এরকম হ্যাংলা পাতলা অনেক শুকনা ছিল, তারপর আমার ভাইয়ার গলার মধ্যে যখন টনসিল হয়ে ফুলে গেল তারপর থেকে আমার ভাইয়াও ফুলে গেছে। কি হলো? ঘুরো না ঘুরো না, আমার মামা। মামা? কোথায় মামা? আরে ওই যে সামনে হালকা মোটা যে লোকটাকে দেখতে পাচ্ছ, এটা হালকা? হ্যাঁ। না এখানে তো হালকা মোটা কেউ নেই, অনেক মোটা একজন লোক আছে। হ্যাঁ অনেক মোটা, ওইটাই আমার মামা। তাহলে এখন উপায়? এখন উপায় তুমি নড়াচড়া করো না, হাসি দাও, নার্ভাস হয়ো না। হ্যাঁ ওকে, তুমি আমার সাথে পেছনে আসবে। হ্যাঁ আমি পেছনে যাবো, তুমি পেছনে যাবো, কোনোভাবে যদি আমাকে দেখানো যায়। হ্যাঁ ওকে, এক দুই তিন। অল্প করে গল্প সাজাই তোকে নিয়ে রোজ, কেন জানি তোর বেলায় আমি ভীষণ অবুজ। অল্প করে গল্প সাজাই তোকে নিয়ে রোজ, কেন জানি তোর বেলায় আমি ভীষণ অবুজ। আন মনে ছুঁয়ে ফেলা তোর আঙুল, তোর জন্য ইচ্ছে করে করি ভুল। তুই আমার শুধু আমার আর কারো না, খাম খেয়ালি তোর ওই হাসি আমি বড্ড বেশি ভালোবাসি, তোর টল পড়া আমি বড্ড বেশি ভালোবাসি। শুনো, আমরা কিন্তু বিয়ের চার বছরের মধ্যে কোনো বাবু নিব না। চার বছর? ঠিক আছে, যখন তুমি মেডিকেল থেকে পাশ করে বেরিয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, একটা চেম্বার নিবে, তারপর আমরা বাবু নিব। আচ্ছা ঠিক আছে, মেয়ে বাচ্চা হলে তুমি নাম রাখবা আর ছেলে হলে আমি রাখবো। না দুজনের নামই আমি রাখবো। আচ্ছা মেয়ে হলে কি নাম রাখবা? জান্নাত। আর ছেলে হলে? ছেলে হলে ছেলের নামটা আমি রাখি ইয়াসিন। মামা ভাই নাম মিলাই রাখলাম, ইয়াসিন আরাফাত। এখন তো ক্লাস চলার কথা তাই না? পলাইছস নাকি বান্দিছস? বাসায় বাসায় চ। এক্সকিউজ মি স্যার, আপনিও চলেন, আপনারা কেন ফালাই রেখে যাবো? কোথায় যাবো ভাইয়া? ভাইয়া ভাই শ্বশুর বাড়ি। আমি আরেকদিন যাই ভাইয়া। স্যার আমার ছেলের জন্য আজকে, ছেলের জন্য না স্যার, সব কিছুর জন্য দায়ী স্যার।
আমি নিজে স্যার আজকে এখানে সবার সামনে আমি বলে দিতেছি কি আমার ছেলে আর কোনোদিন আপনার মেয়ের কাছে ধারে আসবে না স্যার জীবনও কল্পনা করিনি যে আজকের দিনটা আমার দেখতে হইব সারাটা জীবন আমি কষ্ট করছি কার জন্যে তোর জন্যে সারাটা জীবন চিন্তা করছি আমি ওয়ার্ড বয় কালাম আমার পোলাইব ডাক্তার তন্ময় এইটার জন্য আমি কি না করছি আমার সিনিয়র অফিসারের বাড়িতে বাজার নিয়ে বন্ধু গেছি সামান্য করে বকশিসের আশায় এই তোরা আমি মোবাইল ব্যবহার করতে দিই নাই কেন দিই নাই মোবাইল ব্যবহার করলে তোর লেখাপড়া ডিস্টার্ব হইব তোর লেখাপড়া হইব না তুই লেখাপড়া করলি না তুই অমানুষ হয়ে গেলি আজকে তোর জন্য ওই লোকটা আমার বাসায় নিয়ে যাইকা অপমান করে কি করলাম তাহলে এই পরিশ্রম করে আমার কি লাভ হইলো তোর মতো অসভ্য ছেলে আমার দরকার নাই আব্বা কিসের আব্বা তোর মতো পোলা থাকার চেয়ে নিঃসন্দেহ থাকা অনেক ভালো তোর মুখ আমি দেখতে চাই না তোমাকে লিখেছি নাম বুকে শুরুতে ভোলা তো যাবে না তোমাকে তোমারে কতবার বলছি মাইশাকে ফোনটা দিও না অ্যাটলিস্ট ম্যাট্রিকের পর দাও তুমি শুনলা না কি করলা ফোনটা দিয়ে দিলা অনেক আদর করো তুমি তোমার মেয়েকে তাই ফোনটা দিয়ে দিছো আশেপাশের মানুষজন দেখলে কি হতো ভাগ্য ভালো আমি দেখছি আমি কতবার না করছি মেয়ের এই বয়সে ফোন দিও না হ্যাঁ ওর কি এখন ফোন ইউজ করার বয়স হয়েছে স্কুলে পড়ে এখনকার বাচ্চারা ফোনে কি করে সারাক্ষণ নাচ গান সারাক্ষণ নাচ গান টিভি দেখতে মন চাইলে রিমোট দিয়ে টিভি ছেড়ে টিভি দেখ ভাইয়া আমি তো এই কয়েকদিন যাবত বাসায় রুম থেকেও বের হইনি মানে একটু তানিয়ার সাথে কথা বললে ভালো লাগতো ও তো আমার বেস্ট ফ্রেন্ড না একটু কথা বলতাম আর কি নাম্বার দে নাম্বার তো মুখস্থ নাই আমার ডায়ের মধ্যে লেখা আছে তুমি আমাকে ফোনটা দাও আমি ডায়ের থেকে নাম্বারটা তুলে কথা বলে তোমাকে দিয়ে দিচ্ছি
ডাইরিটা নিয়ে আসো। লাগবে না। এখন লাগবে না কেন? তো আমি জানি না তুমি কার সাথে কথা বলবা। তুমি তো কথা বলবা হচ্ছে তানিয়ার সাথে না, তুমি কথা বলবা হচ্ছে তোমার ওই ছেলেটার সাথে, খাটাসটার সাথে। এগুলো আমার শিখাও না। যা, যাবি না? আমি তো লাগবে না বলছি না, আমার আর কোনোদিনও কার সাথে কথা বলাই লাগবে না। আমি ভুল করে ফেলছি, আমি কথা বলবো না। না 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 না, কথা বলবে না। পিরিতের বাতি জ্বলে নিবে, একদম বাতি ফিউজ করে দিব। অবুজ দুটি মনে স্বপ্ন বনে তুমি আমি এসেছি কাছে, প্রথম ফোঁটা ফুলে কিসের ভুলে আসে বাধা দুজনের মাঝে, ভোলা তো যাবে না তোমাকে, লিখেছি নাম বুকে শুরুতে, ভোলা তো যাবে না তোমাকে, ও আকাশে বলে এক সমান। আম্মা, ওরে আর এখানে রাখা দরকার নেই, প্রত্যেক দিন সিনেমা পছন্দ না। আমি মামার সাথে কথা বলছি, বোর্ডিং স্কুলের আমরা খরচ টরচ কত হয় ওরে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দাও। না না, আমি যাবো না, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। না, আপনি যাবেন কেন? আপনি তো যাবেন না, আপনি তো পাড়াদের থেকে একটা অভিযোগ রাখছেন এমনি যাওয়ার জন্য। না না না, তুই যেমনি পারোস আমি ওর আর পাশে রাখতে চাই না, তুই যেমনি পারোস সব ব্যবস্থা কর, ওরে আমি বড়ি কিস করে দেব। চলো, মোবাইল নিছো, যাও। তুমি আর তোমার বড়ি যেইখানে সেইখানে মোবাইল ভালো লাগবে না, আকাশের দিকে তাকাই কোথায় শুনবো, চলো প্রমিস করতেছি মা, প্লিজ মা, আমি যাব না, আমি যাব না তোমাদেরকে ছেড়ে মা। শোন, কষ্ট কি আমাদের হইতেছে না? কয়দিন থাক, তারপর বুঝবি মা বাবা কি জিনিস। এখানে থাকলে তুই মানুষ হবি না, তুই আবার মোবাইল ধরবি। ধরবো না মোবাইল, মোবাইল তো তোমরা নিয়ে গেছো। আমি একদম পরীক্ষাতে পাশ করে ভালো রেজাল্ট করে তারপর আমি কিচ্ছু যাব না মা। তোরে আমার বিশ্বাস নাই, তুই যে চুনকালি মাখাইছিস মুখে তোরে আমার কোনো বিশ্বাস নাই। যখন তোর বুঝ হবে তখন তুই বুঝবি মা বাবা কত কষ্ট করে একটা সন্তান মানুষ করে।
মা, আমার মাথাটা কেমন জানি করছে, পুরো দুনিয়া নিয়া ঘুরতেছে মা। এত ভংচং করিস না, তোর ভাইয়া নিচে গেছে গাড়ি আনতে, তাড়াতাড়ি রেডি হ। তোমরা তো বুঝলে না, এতবার বললাম আমাকে তোমরা ওইখানে পাঠাও না, তোমাদের সাথে আমার এটাই শেষ দেখা, আর দেখা হবে না, তখন পরকালে গিয়ে আমাকে খুঁজো মা, আমি সুইসাইড করার জন্য আর ভিক্ষাইছি। মা, মা রে, আমি এখন কোথায়? তুই এখন হসপিটালে। এই দেখ। ও, এসব পাগলামি করার কোনো মানে আছে? সরি বাবা। ইটস ওকে। মা কোথায়? মা বাইরে আছে, ডাকবো? না না না, মাকে ডাকতে হবে না, আমাকে একটু ধরো। তুমি একটু এখানে বসো না বাবা। আচ্ছা বল। বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। তোকে আমাদের ছেড়ে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি, আমাদের সাথেই থাকবি। কিন্তু মা। তোর মাকে আমি বোঝাবো। ঠিক আছে বাবা, আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি, আমি আর কখনো ফোন চালাবো না, তন্ময়ের সাথেও দেখা করব না। গুড ডিসিশন। কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে। আবার কি প্রমিস? যতদিন পর্যন্ত তন্ময় এস্টাবলিশ না হবে, পড়াশোনা শেষ না করবে, ততদিন পর্যন্ত আমি ওর জন্য ওয়েট করব, আর ততদিন পর্যন্ত তুমি আর মা আমার জন্য কোনো ছেলে দেখবে না, আমি কোনো বিয়ে করব না কিন্তু বাবা। না ঠিক নাই, এখন তো বলছো ঠিক আছে, দুদিন পরে আবার সে একই কথা বলবা, আর তখন কিন্তু আমি এখন তো হারফিক খেয়েছি, তারপর আমি বিষ খাবো। না 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 না, ঠিক 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 আছে ঠিক আছে। প্রমিস প্রমিস প্রমিস। না, এই প্রমিসও হবে না। তাহলে আমি কি করব? তুমি কালকে তন্ময় আর তন্ময়ের বাবাকে আমাদের বাড়িতে আসতে বলবা, বলবা তন্ময়কে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে আর আমার জন্য কয়েকদিন ওয়েট করতে। বলতে পারবো না? আচ্ছা, তিনবার প্রমিস করো। আচ্ছা, প্রমিস প্রমিস প্রমিস। এখনই ফোন দাও। আচ্ছা দেব। কালকে সকালবেলা চলে আসতে বলবা, বলবা যে তাড়াতাড়ি আসতে। বলবো মা। ঠিক, তাহলে তুমি বাবা এখন যাও, আমি একটু রেস্ট নিই। যাও ফোন দাও বাবা। ঠিক। আমি ভাবতে পারি না যে সেদিনের পর তোমার সাথে আমার আবারও দেখা হবে। আঙ্কেল তোমাকে খুব মেরেছে, তাই না? আমি তোমাকে কি বলি আর তুমি কি বলো? কি বললাম? মেরেছে কিনা সেটা জিজ্ঞেস করলাম, নরমাল একটা কথা। একটু তো মেরেছে। আচ্ছা, তুমি যে হারপিক খেয়ে ফেললা, তুমি যদি মরে যেতা? আমি তো মরে যাওয়ার জন্য খাইনি, বাসার সবাইকে ভয় দেখানোর জন্য খেয়েছিলাম, অল্প একটু খেয়েছি। আচ্ছা শোনো, এটা কিন্তু আমাদের শেষ দেখা,
বাবাকে কি কথা দিয়েছে জানো তো? শুনেছি। কিন্তু কিন্তু কি? কিন্তু ও যদি ক্যারিয়ারে কিছু করতে না পারি? অবশ্যই পারবে। আমার মন বলছে তুমি মেডিকেলে অবশ্যই চান্স পাবে। তা না হয় পেলাম, কিন্তু আমার স্ট্যাবলিশ হইতে হইতে তো অন্তত 4-5 বছর লাগবে। এতদিন আমি তোমার সাথে দেখা না করে কিভাবে থাকব? সারা জীবন একসাথে থাকার জন্য 5-6 বছর কি কষ্ট করতে পারবো না আমরা? তোমার সাথে দেখা না হলে, তোমার সাথে কথা না হলে আমার তো খারাপ লাগবে, আমার কষ্ট হবে। কষ্ট হবে কেন? ও আচ্ছা, আমার সাথে দেখা না হলে, কথা না হলে অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যাবে? এত সহজ না। শোনো হেবোনা, তোমার সাথে আমার দেখা হবে না, তাই বলে তোমার কোনো খোঁজ খবর আমি রাখবো না। আমি কিন্তু তোমার সমস্ত খোঁজ খবর রাখবো, তোমার পিছনে একটা স্পাই দিয়ে রাখবো। স্পাই? কি তোমার মোটকো ভাইটারে স্পাই হিসাবে ইউজ করবে না? সেটা আমার ভাইকে মোটকো বলবো না। মাথার ভেতর অষ্টপ্রহর শুধু তোর ভাবনা, এভাবে স্বভাবে যাচ্ছে দিন, বেশ ভালোই মন্দ না। আন মনে চুয়ে ফেলা তোর আঙুল, তোর জন্যে ইচ্ছে করে করি ভুল। তুই আমার শুধু আমার আর কারো না।